মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি থাকবে আরো দুই দিন ভাঙাচোরা সড়কে জলাবদ্ধতা যানজটে ভোগান্তিতে নগরবাসী আমরা সামনে ক্লাস এখন আমি কি হবে ব্যাক করব এইটাই ভাবছি মোটামুটি আগে ভালোই ছিল এই ওয়াশার লাইন কাটার পরেই অবস্থা বেশি খারাপ হয়েছে বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটা চলা করা যায় না অনেক সময় দেখা যায় যে ডিশক পড়ে যায় পোশাক নির্ভর দেশের রপ্তানি খাত ঝুঁকি এড়িয়ে অর্থনীতি চাপমুক্ত রাখতে পণ্য বহুমুখী করার তাগিদ দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতা কমাতে হবে আমরা এক্সপোর্টার ডাইভার্স করার জন্য বিচারপতি বিব্রত হওয়ায় রায় প্রত্যাহার পুনঃশুনানি হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ছশো ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি মামলার ভৌতিক ট্যাক্স ধরে দিয়ে অথচ যে টেস্টগুলি দেওয়াও হয়েছে এবং অ্যাপ্রুভডও হয়েছে কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিড করেছি লেবাননে ইসরাইলি হামলা নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা কেউ রাস্তায় কেউ সাগর পারে কেউ পার্কে খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে অনেক বাংলাদেশি রাখে থাকার জায়গা নাই রাস্তা রাস্তা ঘিরে আছে স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম এক রাতের মাত্র চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বৃষ্টি কমে এলেও পরদিন দুপুরেও প্রধান বাণিজ্যিক এলাকা তুলিয়ে আছে পানিতে সকালে অফিসগামী ও শিক্ষার্থীরা পড়েন চরম ভোগান্তিতে আবহাওয়া অফিস বলছে বৃষ্টির ধারা চলবে আরও দুই দিন আরও জানাচ্ছেন দেবরাজ দেব রাত গড়িয়ে সকাল ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিতে পরিণত হলেও ভোগান্তির শেষ নেই সকালেই রাজধানীর মতিঝিল এলাকার কর্মজীবী মানুষেরা পড়েন বিপাকে চলছে না গাড়ি দুটি পা কিংবা রিক্সাই প্রধান বাহন হয়ে ওঠে সেখানেও নেই স্বস্তি পানির কারণে রিক্সা চলছেই না সড়কে বিকল গাড়ির দেখা মিলেছে এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় সড়কে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে এই মতিঝিল জায়গাটা নিচা এজন পানি সময় বৃষ্টি হলে পানি জায়গায় যাই আর ভাঙ্গা রাস্তা অনেক ভাঙ্গা ছিল অনেক ভাঙ্গা ছিল আছে রাস্তা বিভিন্ন রাস্তা ভাঙ্গা ছিল গাড়ি গিয়ে সাথে আমার কষ্ট হয়ে যায় শত শত মানুষকে পানি মারিয়েই যেতে হচ্ছে গন্তব্যে বৃষ্টির কারণে তো আমরা আর কিছু করতে পারবো না কিন্তু আমাদের তো কষ্ট হচ্ছে এবং আমরা এই কষ্ট দিয়ে স্কুলে যাচ্ছি এবং আমাদের তো পরীক্ষা আমাকে তো স্কুল এখন অ্যাবসেন্ট দিতে পারবো না দেড় ঘন্টা লাগলো এখানে আসতে শুনি একটা ব্রিজের জাম পানির জ্যাম মূলত এই পানির জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে কেবল সড়কেই পানিতে ডোবেনি বরং বাণিজ্যিক ভবন দোকানপাটেও ঢুকে পড়ে পানি পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করছেন নিজ উদ্যোগে মতিঝিলের ফুটপাতের এই চা বিক্রেতা অনেকটা ভাসমান দোকান নিয়েই বসেছেন পেটের দায়ে এই প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাচা বিক্রি চালিয়ে যাচ্ছেন জানালেন অল্প বৃষ্টি হলেই মতিঝিল আরামবাগ সহ আশেপাশের এলাকার এই চিত্র পানিতে দ্বারায় সময়ের সাথে সাথে দেশ ও মানুষের উন্নয়ন হলেও এমন বৃষ্টিতে রাজধানীবাসীর কোন ধরনের ভোগান্তির উন্নয়ন হয়নি বরঞ্চ বেড়েছে রাজধানীর বিভিন্ন সংস্থা এবং নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলাকেই এর জন্য দায়ী মনে করছেন নগরবিদরা এদিকে আগামী দুদিনেও বৃষ্টি কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস আটচল্লিশ ঘন্টার জন্য রাজশাহী ঢাকা খুলনা এবং খুলনা পরিষদ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারের প্রশ্নে সতর্কবার জারি করেছি এবং পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দর সমীক্ষে তিন নম্বর স্থানীয় শতর্কের সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এই বৃষ্টিপাতের যে স্পেল এটা আজকে থাকবে এবং আগামীকালকেও থাকার সম্ভাবনা রয়েছে রাজধানীতে ভোর ছটা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে চুয়াল্লিশ মিলিমিটার দেব এখন ঢাকা এই মুহূর্তে রাজধানীর আরামবাগ থেকে বৃষ্টি জলাবদ্ধতা যানজটের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব দেবরাজ জানাবেন যে এত সময় পার হলেও এখনো পানি নিষ্কাশনে কোনো উন্নতির দেখা নেই কেন নাফি আসলে সকাল থেকেই তো আমরা দেখছি যে বৃষ্টির কারণে এই আপনার মতিঝিল অর্থাৎ টিকাটুলি থেকে আপনার এই আরামবাগ পর্যন্ত কিন্তু একদম পুরো সড়কটি কিন্তু পানির নিচে ছিল গত রাতের বৃষ্টি থেকে সড়কে এখন বর্তমানে কিছুটা পানি আসলে যে কমেছে পানি বলতে গেলে সড়কে সেটার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই আপনার সিটি কর্পোরেশনে কিছু পরিচ্ছন্নতা করবি তারা কিন্তু এসে নিজেদের দু একজন আসলে এই যে আপনার ড্রেনের যে লাইনগুলো রয়েছে যেগুলোর মুখে আসলে বিভিন্ন ধরনের আবর্জনা জমে থাকার কারণে আসলে নিষ্কাশিত হচ্ছিল না আমরা এমনটাই দেখতে পেয়েছি এবং যার কারণে অনেকটাই কিন্তু পানি এখন কমে এসেছে আমি যদি বলি যে আপনার মতিঝিল থেকে আপনার আরামবাগ মোড় অর্থাৎ পল্টনের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে যে সড়কটি রয়েছে সেখানে এখন একদমই আসলে পানি নেই বলেই চলে তবে আপনার আরামবাগ মোড় থেকে এই আপনি দেখতে পাচ্ছেন যে মতিঝিলে যাওয়ার যে অংশটি রয়েছে এই অংশে আসলে এখনও পানি জমে আছে এছাড়া সবথেকে বড় সমস্যাটি হয়েছে যে পানি সড়কে জমে থাকার কারণে বিভিন্ন যানবাহন আসলে বিকল হয়ে গেছে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে আপনার এই গাড়িগুলো একদমই রাস্তায় পড়ে আছে যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল বেশ দীর্ঘ যানজট আমরা সেটিও দেখতে পেয়েছি যানজট হয়েছিল এবং এর আগে সকালবেলা যারা অফিস ফেরত অফিসগামী মানুষ এবং স্কুলে যারা যাচ্ছিল শিক্ষার্থীরা তারা কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে এবং আমরা এমনটাও দেখেছি যে রাজধানীর মতিঝিলে বিভিন্ন বাণিজ্যিক ভবন থেকে শুরু করে বাণিজ্যিক যে দোকানপাট ব্যবসা বাণিজ্য সেগুলোর ভেতরেও কিন্তু আসলে পানি ঢুকেছে আমরা কয়েকটি ভবনে দেখেছি যে তারা পাম্পের মাধ্যমে তাদের ভবনের নিস্তলায় যে পানি জমেছে সেটি নিষ্কাশনে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে যারা ফুটপাতে যারা দোকান নিয়ে বসেন তাদেরও কিন্তু এক ধরনের ভোগান্তিতে বলেছে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের দোকান নিয়ে তারা ফুটপাতে বসতেও পারেনি এবং আমরা কয়েকটি দোকান দেখেছি আসলে তারা একদম বাধ্য হয়েই আপনার এই পানির মধ্যেই কিন্তু তাদের দোকান চালিয়ে যাচ্ছে এছাড়া আমরা যে বলছিলাম যে গত রাত থেকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছিল গত রাতে এখানে কোমর সমান পানি ছিল তবে সেই পানি কমে এখন অনেক অনেকটাই কমে গিয়েছে এবং আপনি বলে রাখা ভালো যে গত সকাল ছটা নাগাদ পর্যন্ত কিন্তু আপনার ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার আসলে বৃষ্টির রেকর্ড করা হয়েছে তো নগরবাসী আসলে বলছেন যে এই বৃষ্টি হলে জলাবদ্ধতা হয় যে ড্রেনেজ সিস্টেম সেটি অতটা ভালো না হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার মূল কারণ এবং নগরবাসী আশা করেন যে সিটি কর্পোরেশনের জন্য তড়িৎ সিদ্ধান্ত নেয় এই পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত কার্যক্রম করার জন্য এবং নগরবিদরাও বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু মানুষজন বলছে যে আসলে যত্র তত্র ময়লা ফেলার কারণেও এগুলো হচ্ছে সবাইকে আসলে সচেতন না হলে এই সমস্যার সমাধান আসলে মানে সহজে হবে না এমনটাই কিন্তু সবাই মনে করছেন নাফি তো নাফি বর্তমানে আরামবাগের পরিস্থিতি আপনাকে আমি জানালাম এই ছিল আমার কাছে সর্বশেষ সর্বশেষ তথ্য রাজধানীর আরামবাগ থেকে বৃষ্টি জলবদ্ধতা ও যানজটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী দেয়বরাসেব এদিকে কেবল প্রধান সড়ক নয় প্রান্তিক ও শহরতলীর এলাকাগুলোর সড়ক ব্যবস্থাপনায় সেবা সংস্থাগুলোর এক পেশের নীতি দৃশ্যমান হালকা বৃষ্টি হালকা ভারী বৃষ্টিপাত যতটাই হোক ভোগান্তির জীবন প্রতিদিনের সঙ্গে এসব এলাকাগুলোতে বিস্তারিত আজার লিমনের প্রতিবেদনে নদী নেই কিন্তু পারাপারের প্রশ্ন কৌতূহল থেকেই আমাদের এই পারাপার বাহনে উঠে পড়া টিকাটুলি ওভারব্রিজ এলাকা থেকে আমাদের গন্তব্য সেন্ট্রাল উইমেন কলেজ এই এলাকাটি প্রশাসনিক হেডকোয়ার্টার সচিবালয় থেকে মোটামুটি এক কিলোমিটার দূরত্বে রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানের বাসভবন থেকে আধা কিলোমিটার দূরে যেতে যেতে আমাদের কথা হয় ভ্যান চালক আনিসের সঙ্গেও অফিস স্কুল স্কুলগামীদের ভোগান্তি যে আছে তা সবারই জানা কিন্তু এই যে একটু বৃষ্টি হলেই যে সড়কের এই নদীময় পরিস্থিতি তার ভুক্তভোগী কে নয় দেখা গেল ডুবে গেছে ভেসে যাচ্ছে কাঁচা সবজির দোকান দেখতে খালের মতো মনে হলেও এই সড়কটি নদী বা খাল নয় এবং এই কারণেই এই চলাচলের পথটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ জলবদ্ধ এই সড়কের নিচেই আছে খোলা ম্যানহোল এবং খানাখন্দ যে কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এবং আমরা এই এলাকাতে পুরো যে চিত্রটি দেখলাম যে শুধু এই অভয় দাস লেন নয় টিকাটুলির প্রতিটি চিত্রই কিন্তু এমন কিন্তু প্রশ্ন হলো যে শহরের বাকি যে সড়কের অবস্থা কি ভালো বলা যায় গুলশান বনানী উত্তর মতো উচ্চবিত্তের এলাকা বাদে প্রতিটি অলিগুলির পরিস্থিতি এমন আর একে বড় বৈষম্য হিসেবে দেখছেন ভুক্তভোগী নাগরিকেরা রাস্তাঘাটের পরিস্থিতি তো ভয়াবহ খারাপ নতুন সরকার আছে কিছু করব নাকি পুরান সরকার তো যা করার কই রয়ে গেছে আমি ওয়ার স্কুলে পড়ি এখান দিয়ে যাওয়া হয় মাঝে সাঝে প্রায় এক সপ্তাহ বেশি হবে এই রাস্তার অবস্থা অনেক খারাপ বৃষ্টি হইলে হ্যাঁ বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে আর হাঁটাচলা করা যায় না সেবা সংস্থাগুলোর স্বেচ্ছাচারী খোরাখুরি উদাসীনতা নতুন কিছু নয় তার উপর নগরীতে এই বৃষ্টি পরিস্থিতির আরও অবনতি করেছে মাঠে ততটা তৎপর দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশকেও এমন পরিস্থিতিতে যানজট থেকে মুক্তি মিলবে কি বিশৃঙ্খলা যদি আমরা অর্ডারে আনতে চাই আমি প্রতিদিন প্রায় প্রতিদিন ইন্টারভিউতেই বলি আমরা পুলিশ আইন প্রয়োগ করছি কিন্তু শুধু আইন প্রয়োগ করে আপনার তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট মানুষকে অর্ডারে আনতে হবে কিন্তু আশি ভাগ লোক যদি আইন না মানে বিশ ভাগ যদি মানে তাহলে অর্ডারে আনা খুব কঠিন শহরবাসী মনে করেন সেবা সংস্থাগুলোর স্বেচ্ছাচারী খোরাখড়ি উদাসীনতা নতুন কিছু নয় তারা বিশ্বাস করেন সরকারের উচ্চ পর্যায় থেকে বৈষম্যহীন মনোভাব ও নীতি ঠিক না হলে অপেক্ষাকৃত কম আয়ের মানুষের বসবাসের জায়গাগুলোতে তেমন কোনো পরিবর্তন আসবে না। আঝার লিমন এখন ঢাকা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা বৃষ্টিতে জলজটে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজ ও অফিস গামীরা যানবাহন সংকটে গুন্ত হয় বাড়তি ভাড়া সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে রাত থেকে কখনো ভারী আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায় সেই সাথে দমকা হওয়া যাতে স্বস্তির চেয়ে ভোগান্তি বেড়েছে জনজীবনে সকাল থেকেই বৃষ্টি শুরু হয় বরিশালে শহরের রূপতলি হাউজিং এলাকা বাংলা সড়ক বটতলা সহ বিভিন্ন নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতার সপ্তাহের শেষ কর্ম বৃষ্টি আর জলজটে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজ ও অফিসগামীরা যানবাহন সংকটে গুনতে হয় বাড়তি ভাড়া চারুদিকে পানি জমে পানি জমলে যে গাড়ি চালাবার কোনো বেডি বেট না স্কুল কলেজে বাচ্চারা যেতেও ঠিক মতো পারতেছে না এরপরে অনেকে অফিসে যাচ্ছে ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে তো অসুবিধা আছেই তারপরও তো যার কাজ সে তো যাইতেই হবে বের হইতে হবে বাইরে মোটরসাইকেল চলা জানা, রিক্সা ওঠা জানা। গাড়িতে বের হলে কিছু করা যায় না বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে কুমিল্লায় হাঁটু পানির নিচে তলিয়েছে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রানীর বাজার সড়ক ও নজরুল এভিনিউ এলাকা এছাড়া কুমিল্লা নগরীর ইপিজেট ঈদগাঁও সড়কেও জমেছে পানি এতে ড্রেনের ময়লা পানি আর সড়কের খানা ঘন্ধে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে কর্মজীবীদের সকাল থেকে বৃষ্টি অনেক বৃষ্টির কারণে এদিকে পানির কারণে মোটরের ভিতরে পানি ঢুকছে বৃষ্টি হলে এখানে আপনি হালকা পানি হলে আমাদের গাড়ি ডিস্টার্ব কুমলার সময় অনেক পানি হয় এই কারণে আমাদের অনেক কষ্ট সকালে আমাদের গলি থেকে বাড়ানো অনেকটা অসম্ভব হয়ে পড়ছিলো অনেক জল তবুও হাডু পর্যন্ত জল ছিল কিন্তু তবুও বের হয়ে আসতে পারছে এখানে দেখে আবার জল এদিকে মুষলধারে বৃষ্টি হয়েছে মেহেরপুর ও টাঙ্গাইলেও বড় রাস্তায় পানি না উঠলেও অনেক অলিতে গলিতে জমেছে পানি কাদা পানিতে সয়লাভ চারদিক ভোরের বৃষ্টিতে স্কুলগুলোতেও কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি রাস্তাঘাটে জ্যাম জট বেঁধে যায় প্রচুর প্রচুর লোক ভোগান্তিতে পড়ে রাস্তায় ধরেন যে পানি জমার থাকে জায়গা যায় বাঙ্গা আছে এই কারণে যাইতে ভয় মানে হঠাৎ করে যদি বৃষ্টি রাস্তায় প্রচুর পানি ছিল কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায়নি কিন্তু এক্সামটা দেওয়া জন্য স্কুলে যেতে হচ্ছে ঝালকাঠিতে গত রাত থেকে টানা বৃষ্টিতে শহরের অন্তত দশটি সড়কে জমেছে হাঁটু পানি দোকানপাট বিপণী বিতানে পানি ঢুকে পড়ায় বন্ধ ব্যবসায়িক কার্যক্রম এদিকে রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে নরসিংদীতে সকাল দশটার পর বৃষ্টির মাত্রা আরও বাড়ে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে দেখা দিয়েছে অটোরিকশার সংকট শামিমা রহমান শাম্মী এখন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইনুসদের গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকির ছশো ছেষট্টি কোটি টাকা দিতে হবে মর্মে দেয়া রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট রায় লিখতে বিব্রত বোধ করেছেন একজন বিচারপতি নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে ডক্টর ইনুজের আইনজীবী জানান আগস্টের পরিবর্তিত পরিস্থিতির কারণেই বিচারপতি রায় প্রত্যাহার করেছেন প্রধান বিচারপতি নতুন করে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে গত দুই বছর ধরে নিয়মিত আদালতে হাজির হতেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস শ্রম আদালতের মামলায় ছয় মাসের দণ্ড হয় তার বিরুদ্ধে যদিও পরে শ্রম আপিল ট্রাইব্যুনাল সেই রায় বাতিল করে দেন এ সময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে কখনো শ্রম আদালত কখনও যশ কোর্টে কখনো বা হাইকোর্টে বেশ কয়েকটি মামলার বিচারকাজ চলছিল নিয়মিত আদালতে হাজির হতেন ডক্টর ইউনুস এর মধ্যে গেল চার আগস্ট কর ফাঁকির মামলায় গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কাছে এনবিআরের পাওনা ছয়শো ছেষট্টি কোটি টাকা পরিশোধ করতে রায় দেয় হাইকোর্ট যার শুনানি রয়েছে আপিল বিভাগে এমন অবস্থায় এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি লিখতে গিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস মনিরুজ্জামান বিব্রত বোধ করে রায় প্রত্যাহার করে নেন এ কারণে রায়ের নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভডও হয়েছে তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হল কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে সতেরো সাল পর্যন্ত তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিচারপতি রায় প্রত্যাহার করেছেন বলে দাবি ডক্টর ইনুসের আইনজীবীর তিনি বলেন নতুন করে শুনানি করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয় সেটার জন্য আগামী তারিখ নির্ধারণ করেছেন ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শ্রম আদালতের মামলা ও অর্থ পাচারের মামলা প্রত্যাহার এবং বাতিল করা হয়েছে থেমে যায় অন্য সব মামলার বিচার কাজও জাহিদ হাসান এখন ঢাকা ডিসি নিয়োগকে কেন্দ্র করে প্রকাশিত অর্থ লেনদেনের প্রতিবেদনকে ভুয়া বললেন অভিযুক্ত কর্মকর্তা প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে এই কথা বলেন তিনি সচিব জানান প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় তিনটি সুপারিশ দেওয়া হয়েছে এছাড়া পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে স্ক্রিনশটে দেখা গেছে সেটি আইফোন যা সচিবের নয় বলে জানানো হয় সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থার ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে শেখ হাসিনা পুত্র জয় অপহরণ হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জয় অপহরণের হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ উনি স্থান করেছিলেন মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন বর্তমানে দেশের রপ্তানি আয়ের প্রায় ছিয়াশি ভাগে অর্জিত হয় পোশাক খাত থেকে দেশের তৈরি পোশাক যতটা এগিয়ে এসেছে তার ধারে কাছেও যেতে পারেনি অন্যান্য রপ্তানি পণ্য এতে পোশাক খাতের ওপর তৈরি হয়েছে একক নির্ভরশীলতা অর্থনীতিবিদরা বলছেন পোশাক খাতের উপর অতি নির্ভরশীলতা ভবিষ্যতে বয়ে আনতে পারে মারাত্মক পরিণতি আরও জানাচ্ছেন আসিফ ইকবাল বাংলাদেশে পোশাক শিল্পের জয়যাত্রা শুরু আশির দশক থেকে তখন কর্মসংস্থানের নিম্নহারের মাঝে স্বল্প শিক্ষিত লাখো নারী পুরুষের বেকারত্ব হচ্ছে এর ফলে পোশাক শিল্প আবির্ভূত হয় অনন্য বাতিঘর হয়ে সেই শিল্প দুই দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে তবে এই শিল্পের ওপর গেল কয়েক বছর ধরে মাঝে মাঝেই আসছে নানামুখী আঘাত ও বিপর্যয় বহুমুখী সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে প্রায় চল্লিশ লাখ শ্রমিকের কর্মসংস্থান করা এবং গেল বছর প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি ইউরোপ আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি আয় যেমন কমেছে তেমনি নতুন রপ্তানি আদেশও কমেছে এমন পরিস্থিতির মধ্যে যোগ হয়েছে সম্প্রতি গণআন্দোলন এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব এর মধ্যে নতুন সংকট হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পোশাক খাতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা যার মধ্যে রয়েছে ভারতের নতুন করে এই পোশাক খাতে গুরুত্ব দেওয়া এতে তাদের পেরেছে ক্রয়াদেশও আমরা আরিমজিকে এমজিকে স্বয়ং সম্পূর্ণ এরকম ভেবে কাজ করছি তার যে ইনসেন্টিভ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়া যখন আমরা শুরু করেছি উঠিয়ে নেওয়া ঠিক ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বাজারটাকে দখল করার জন্য তারা ইনসেন্টিভাইজ করছে আপনি যদি গত মাসের পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি ওয়ার্ডারের কথা চিন্তা করেন আমাদের ওয়ার্ডার কমে যাচ্ছে অর্থাৎ আমরা যেখানে আট থেকে দশ শতাংশ ওয়ার্ডার ডিক্লাইন করছে ঠিক ইন্ডিয়ায় একই সময়ের কথা যদি পর্যালোচনা করেন তাহলে বারো শতাংশ প্রবৃদ্ধি অর্জন করছে তাহলে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই আর সেক্টরটা একটা ভালনারেবল পজিশন রপ্তানি উন্নয়ন তথ্য বলছে গেল অর্থ বছরের এগারো মাসে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে আয় হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার আটশো মিলিয়ন ডলার এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য যেখান থেকে বছরে আয় হয়েছে প্রায় নয়শো মিলিয়ন ডলার কৃষিজাত পণ্য থেকে আটশো মিলিয়ন ডলার পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় সাতশো মিলিয়ন ডলার হোম টেক্সটাইলে প্রায় সাতশো মিলিয়ন ডলার হিমায়ত মাছে প্রায় তিনশো মিলিয়ন ডলার পোশাক শিল্পে ভর করেই মূলত টিকে আছে দেশের অর্থনীতি কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরেও অর্থনীতি কেন শুধু তৈরি পোশাক নির্ভর আর অন্যান্য শিল্পই বা কেন পারছে না গার্মেন্টস এর সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারি বা ভাবছে একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতা কমাতে হবে আমরা এক্সপোর্টটা ডাইভার্সিপোর্ট করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট প্রায় সাতশো থেকে আঠারোশোটা জিনিস এক্সপোর্ট করি সবগুলোর পটেন্সিয়াল না কিছু কিছু ছোটো করে পটেনশিয়াল পটেন্সিয়াল যেগুলো আছে সম্ভব সেটা আমরা আলাপ করেছি পোশাক খাত বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো অর্থনীতিবিদরা বলছেন দেশের সার্বিক অর্থনীতি থেকে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই এই খাতের উপর অতিনির্ভরতা ভবিষ্যতে দেশের পুরো অর্থনীতিকেই ফেলতে পারে গভীর সংকটে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান বিদেশের সাথে দেশের তাহলে কিন্তু সবচেয়ে বৈদেশিক মুদ্রার জায়গাটার স্থিতিশীলতা দরকার এখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি চৌরাশি ছিয়াশি শতাংশই একটা সেক্টর থেকে আসে অথব আমরা কিন্তু কথায় কোথায় এমনিতেও পড়াই এবং বলি যে ডোন্ট পুট অল ইউর ওয়্যাক্স ইন ওয়ান বাস্কেট সমস্ত ডিম যদি এক বাক্সে রাখেন তাহলে সেটা যদি ভেঙে যায় আর তার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা বেশি তে বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভের ক্ষেত্রে যে আর এম ভূমিকাটা সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে গিয়েছে যে বাংলাদেশের এক জায়গায় কনসেন্ট্রেশন করাটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গা তৈরি করেছে সেই জায়গা থেকে বের হওয়ার উত্তরণের জন্য আসলে যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের বড় পার্ট হওয়া উচিত যে আমার আর এম থেকে বের হয়ে অন্যান্য সেক্টরকে কিভাবে কম্পিটিটিভ করা যায় সংশ্লিষ্টরা বলছেন তীব্র প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে সেখানে এই খাতের উপর অতি নির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ আসিফ ইকবাল খান এখন ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ও জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় জামিন পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সকালে ঢাকা মহানগর দায়রা জজ আসাম জগলুল হোসেনের আদালতে তার জামিন শুনানি হয় জামিন শুনানি শেষে তার আইনজীবী জানান শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলা মামলার রেঝারে কোথাও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই সেই সময় অন্য মামলায় কারাগারে থেকে তিনি যাতে বের না হতে পারেন সে কারণে এই মামলা দায়ের করা হয়েছিল কিভাবে হত্যা চেষ্টা করেছেন সে ব্যাপারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না বলেও জানান আইনজীবী বলেন মাহমুদুর রহমান শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালত আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান তার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দুই সালের সতেরোই আগস্ট পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট জয় অপহরণের মামলা যেটা আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায় লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে নিরাপত্তার সংখ্যায় রয়েছেন দেশটিতে বসবাসরত অন্তত এক লাখ বাংলাদেশে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবাননের প্রবাসীরা হামলার তীব্রতা বাড়ছে বৈরুতেও জীবন বাঁচাতে অনেক প্রবাসী বাংলাদেশে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন যাদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে মরিয়া তবে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে এই মুহূর্তে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে লেবাননে আগ্রাসনের ভয়াবহতা আক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরালো করছে দখলদাররা দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজধানী বৈরুতকে প্রতিনিয়ত চালানো এসব হামলার বলি হচ্ছেন বহু সাধারণ মানুষ আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাই নিচ্ছেন বহু রেমিটেন্স যোদ্ধা আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় বহু প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে এমনকি প্রয়োজনীয় সহায়তা সামগ্রীর অভাবে আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়া প্রবাসী বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই তাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা এখানে আসলে কেউ রাস্তায় কেউ সাগর পারে কেউ পার্কে কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে আমাদের এখানে আমরা কিছু বন্ধু এবং আমাদের এখানে একটা বিজনেস গ্রুপ আছে সবাই মিলে একটা জায়গা এখানে প্রায় আছে ও বিভিন্ন জায়গায় অনেক আশ্রয় কেন্দ্র আছে অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই রাস্তাঘাট সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করবেন এদিকে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন তাই নতুন করে কেউ হামলার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মুহূর্তে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় দূতাবাস তাৎক্ষণিকভাবে মনে হয় আমার যাওয়া তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে ডকুমেন্টেশনের সমস্যা আছে এগুলো একটু সময় সাপেক্ষ বিষয় তবে প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা নিরাপদে থাকার ব্যবস্থা সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন এর আগে রাষ্ট্রদূত নিশ্চিত করেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দূতাবাস যদিও এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা কর্মস্থল ছেড়ে দক্ষিণাঞ্চল থেকে সরে এসেছেন তাদেরকে নিরাপদ স্থানে এই মুহূর্তে বসবাসরত অন্য বাংলাদেশি প্রবাসীরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে এবং এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা দূতাবাস থেকেও এই বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ দূতাবাসের তথ্য বলছে এই মুহূর্তে অন্তত এক লাখ বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন তাদের মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে পারে জমিয়েছেন চার হাজারের বেশি তৌহিদুর রহমান এখন বিশ্ব তিনি আমদানি শুল্ক কমতে পারে পনেরো শতাংশ আগে শুল্ক করকে অযৌক্তিক বললেন এনবিআর চেয়ারম্যান ফ্রেন্ডস ওই সত্যি কিন্তু আমরা ফাদার্স অফ ইউএসএ নিত্যপণ্য হিসেবে চিনি আমদানিতে শতাংশ শুল্ক কর নেওয়া হচ্ছে ফলে বাজারে বাড়ছে চিনির দাম এ অবস্থায় দাম সহনীয় রাখতে চিনি আমদানিতে শুল্ক কর পনেরো শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বিস্তারিত জানাচ্ছেন হাজিরা দেশে বছরে চিনির চাহিদা প্রায় বাইশ লাখ মেট্রিক টন যার প্রায় পুরোটাই আমদানি হয় ফলে আমদানি কমলে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়লে বা দেশীয় কোনো কারখানায় পরিশোধন বন্ধ থাকলে বেড়ে যায় দাম সম্প্রতি বুকিং রেট বাড়ায় চিনির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা চিনি আমদানিতে সব মিলিয়ে শুল্ক ও কর আসে বায়ান্ন শতাংশ আর এখাত থেকে সরকার রাজস্ব পায় বছরে প্রায় আট হাজার কোটি টাকা

সভায় আয়কর ও কর পরিদর্শকদের দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরে করদাতাদের উপর জুলুম না করে ন্যায্যভাবে কর আদায়ের নির্দেশ দেন চেয়ারম্যান সিটিজেন এনবিআর হবে করদাতা বান্ধব তাদেরকে মনে করতে হবে যে করদাতারা অত্যন্ত সম্মানীয় তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে তাদের তারা যাতে করে কোনো কাজে মনে না করেন যে আমরা আমাদের প্রপার সার্ভিসটা পাই নাই জুলুম করা যাবে না। আমরা করব রিটার্ন দাখিল সহজ মুক্ত করতে এনবিআর পূর্ণাঙ্গ অটোমেশনের জন্য কাজ করছে বলেও জানান তিনি সেই সঙ্গে অনলাইনে কর দিতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে একটি অনলাইন হেল্প্রেক চালু করা হবে বলেও জানান ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট আদায় ইএফডি বা ইলেকট্রনিক ডিভাইস ঠিকভাবে কাজ না করায় বিকল্প ব্যবস্থা চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান আয়কর আইনজীবীরা আয়কর আইন দু হাজার তেইশ করদাতা ও রাজস্ব বান্ধব নয় বলে অভিযোগ করে এর বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানান চট্টগ্রামে করদাতার সংখ্যা প্রায় এগারো লাখ বিপরীতে রিটার্ন দাখিল করেন মাত্র চার লাখ করদাতা হাজারিউলে এখন চট্টগ্রাম ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস সরবরাহের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নরসিংদীর মাইক্রোবাস চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সেনাবাহিনী এ নিয়ে আরও খবর জানাতে জেলার শাহে প্রতাপ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব জানাবেন অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সুখবর দিয়ে শুরু করতে যায় পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের পথে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সদস্য এবং পুলিশ সদস্যরা এই ঘটনাস্থলে এসেছেন এবং আসার পরে এখানকার যারা আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং মিনিট পাঁচেক আগে জরুরি যেসব গাড়ি রয়েছে সেগুলো পণ্যবাহী যেসব গাড়ি রয়েছে সেগুলো কিছু কিছু বেলা সাড়ে এগারোটা থেকে মূলত আসলে এই অবরোধ শুরু হয় তারা আসলে দুটো দাবি দাঁড় রয়েছে সামনে এখানকার আন্দোলনরত যারা রয়েছেন তারা আসলে অভিযোগ করে বলছিলেন যে নরসিংহদীর যেসব ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশন গুলো থেকে অবৈধভাবে বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হয় অর্থাৎ কন্টেনারের মাধ্যমে এইসব ফিলিং স্টেশন থেকে আসে আহ বিপুল পরিমাণ সিলিন্ডার একসাথে ভর্তি করে নিয়ে আসলে আহ কারখানায় গ্যাস সরবরাহ করা হয় যার কারণে আসলে আসলে চালক চালক বা সিএনজি তারা গ্যাসের সড়কে চাপ ঠিকমতো পাচ্ছেন না এবং তারা সবসময় গ্যাস পাচ্ছেন না তারা দুটো দাবি করছিলেন প্রথম দাবি হচ্ছে অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং দ্বিতীয় দাবি হচ্ছে তাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অর্থাৎ তারা দাবি করে বলছিলেন যে দিনের কোনো সময় দিন রাত কোনো সময় তারা আসলে তাদের সেবার জন্য গ্যাস পেতে চান দিনের কোনো সময় গ্যাস না পাওয়ার ফলে তাদের আসলে মূলত প্রায় তিন ঘন্টা ধরে এখানে অবরোধ চলছে তো মিনিট পাঁচেক আগে যদিও বেশ কিছু গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এখনো কিন্তু আসলে যানজট থামেনি দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা দিয়ে আসলে যানজট দেখা দিয়েছে এখনো কিন্তু বিক্ষোভ চলছে একটা। সড়কের এক পাশে তো এখানকার বিক্ষোভকারীরা আমাকে জানিয়েছেন যে তাদের একটি দল দশ সদস্যের একটি দল নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েছে সেখানে তারা আসলে জেলা প্রশাসক যেসব কর্তৃপক্ষ রয়েছে কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা আসলে কথা বলছেন সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপর ভর করে তারা মূলত সড়ক ত্যাগ ত্যাগ করবেন কিনা বা পরবর্তীতে আরো বিক্ষোভ করবেন কিনা এই ধরনের সিদ্ধান্ত নিবে তো এই মুহূর্তে আসলে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে কিছু কিছু গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আর যে যানজটটি রয়েছে পুরো দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা জুড়ে যদি সবগুলো গাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে আসলে সেটিও কমতে আরো ত্রিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উনচল্লিশ জন মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন এতে করে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছশো দুই জনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পঁচাশি জন আর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন পনেরো জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কারো মৃত্যু হয়নি ফরিদপুরে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একুশ জন এ পর্যন্ত প্রাণ হানি হয়েছে দুইজনের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দুশো চুরাশি জন শেষ করছি এখন দুপুর তবে শেষ করার আগে শ্রমগুলো আরও একবার মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি চলবে আরও দুই দিন ভাঙাচোরা সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী আমরা শ্যামে ক্লাস এখন আমি কি হবে ব্যাক করব এইটাই ভাবছি মোটামুটি আগে ভালোই ছিল এই ওয়াশার লাইন কাটার পরেই অবস্থা বেশি খারাপ হয়েছে বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটা চলা করা যায় না অনেক সময় দেখা যায় ডিশক পড়ে যায় পোশাক নির্ভর দেশের রপ্তানি খাত ঝুঁকি এড়িয়ে অর্থনীতি চাপ মুক্ত রাখতে পণ্য বহুমুখী করার তাগিদ দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতা কমাতে হবে আমরা এক্সপোর্টে ডাইভার্সিফাই করার জন্য বিচারপতি বিব্রত হওয়ায় রায় প্রত্যাহার পুনঃ শুনানি হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ছশো ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি মামলার ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছে অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি সেটা ওপেন করতে পারে না তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিড করেছি এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তাহীনতায় লাখো প্রবাসী বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তারা কেউ রাস্তায় কেউ সাগর পারে কেউ পার্কে